চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। স্বাগত জানাই এমন একটি জ্যোতিষ অনুষ্ঠানে যেখানে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা মুহূর্তে আমাদের জীবনের সমস্যাগুলো নিয়ে যেরকম আলোচনা করি, ঠিক পাশাপাশি সমস্যার সাথে সাথে সমস্যার সমাধান এবং সবচেয়ে বড় কথা, আপনার জন্মচক্রে কোথায় ভালো দিকটা রয়েছে সেই দিকটাও কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করি। এখন এই বর্তমান সময়টা এমন একটা যাচ্ছে যেখানে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা মুহূর্তে কিন্তু একটাই আমাদের আলোচনার বিষয়বস্তু, যে এই যে 2019 সাল আসছে, 2019 সাল কেমন যাবে। কারণ 2018-তে আমরা ভালো মন্দ সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা সময় পার করছি এবং আজকে যে সময়টুকু, মানে 2019 পড়া যে সময়টুকু বাকি রয়েছে, তার আগে দাঁড়িয়ে কিন্তু এই জল্পনা কল্পনাটুকু করতেই হবে। এবং এটা প্রত্যেক বছরই, বছর শেষ হওয়ার আগে এই ব্যাপারটা কিন্তু আমরা করে থাকি, কারণ প্রত্যেকটা মুহূর্তে আমাদের মনের মধ্যে একটা ভয় থাকে, একটা চিন্তা থাকে, আবার পাশাপাশি কিন্তু বেশ একটু স্বপ্নও দেখতে থাকি যে ঠিক আছে, একটা বছর, এই বছরটা একটু টালমাটাল গেল, নেক্সট ইয়ারটা হয়তো ভালো যাবে আমার। তো এই ভালো যাবে না খারাপ যাবে এই জায়গাটা কিন্তু আমাদের জানার দরকার রয়েছে। তবে একটা কথা বলে দিই, এই যে 2019 হোক বা নেক্সট ইয়ার হোক বা যাই হোক, যে সার্বিক যে বার্ষিক ফলটা আমরা বলি, সেই ফলের ক্ষেত্রে কিন্তু যেটা হয় যে সাময়িক একটা রেজাল্ট আপনারা পাচ্ছেন, কিন্তু যখন আপনি আপনার নিজের জন্ম ছকটাকে পুরোপুরি বিচার বিশ্লেষণ করছেন, সেখানে কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনি কেমন থাকবেন সেটা কিন্তু বলে দেওয়া সম্ভব হয়। কারণ এখানে বুঝতেই পারছেন একটা ধারাবাহিকভাবে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে মেনশন করা হয়। তো আজকে দাঁড়িয়ে আমরা আজকের এই অনুষ্ঠানে 2019 কেমন যাবে এই নিয়ে আলোচনা করব এবং সংখ্যাতত্ত্বের দিক থেকে 2019 কত সংখ্যা সেই সব কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবো এবং কিভাবে আপনারা ভালো থাকবেন সেটাও জানিয়ে দেব। আর তার জন্য যেটা করতে হবে আপনাদের, অতি অবশ্যই আমাদের সাথে এই অনুষ্ঠানে থাকতে হবে এবং অনুষ্ঠানে থাকার জন্য এবং আমাদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য মাধ্যম দুটো বলে দিই আগে, 2555-8621 এবং 2533-5454, এই নাম্বারে আপনারা ফোন করছেন। আর এই অনুষ্ঠান মানে আমার সাথে উপস্থিত থাকছেন আচার্য অরিত্র ভট্টাচার্য, বৈদিক অ্যাস্ট্রোলজি, হস্তরেখাবিদ, নিউমারোলজিস্ট এবং বাস্তুবিদ। আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন আচার্য অরিত্র ভট্টাচার্য, তাকেও স্বাগত জানাই। নমস্কার। 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 যেটা আজকে বিষয়বস্তু আমাদের প্রত্যেকেরই কিন্তু এখন চলতে ফিরতে একটাই আলোচনা, যে চলো ভাই 2018 তো যেমন তেমন গেল, বেশ কারুর ভালো কারুর মন্দ কারুর মিশ্র, তো 19টা কেমন যাবে সেটার দিকে কিন্তু আমরা তাকিয়ে বসে আছি, যে 2019 অ্যাট এ গ্লান্স কেমন যাবে। দেখো 2019-2018 অ্যাকচুয়ালি যেটা গেছে, 2019 যদি আমরা বেসিক্যালি দেখি, এটা কিন্তু নিউমারোলজিক্যালি বৃহস্পতির বছর। তো এই বছরটা এক্সপেক্টেড সবার জন্য অলমোস্ট ভালোই যাবে। তো প্রত্যেকটা রাশির জন্য আলাদা আলাদা করে আমি ক্যালকুলেশন করেছি, করে দেখেছি, দেখে আমি সেটা একটা জায়গায় নোট করে নিয়েছি, এখানে আমি এখন বলবো। তো পরপর একটু আপনারা দেখুন, প্রত্যেকটা রাশির ডিটেল আমি বলছি। তার আগে আমাদের সাথে একজন বন্ধু রয়েছেন, ঠিক আছে, আমরা এই বন্ধুর ফোনটা নিয়ে নিই, নিয়ে আমরা একটু গ্যাপ নেব ফোন নেওয়াতে, আমরা রাশিফলগুলো জানিয়ে দিই, তারপর আবার ফোনে কথা বলবো। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি আগরপাড়া থেকে তাপস্যা বলছি। নমস্কার। আচ্ছা, কার জন্য জানবেন? আমার জন্য। বলুন, ডেট অফ বার্থ? 31-3-1991। সময়? 18 এপ্রিল। 31-3-91, তাই তো? হ্যাঁ। সময়টা বলুন। রাত আড়াইটে। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান বনগাঁ। বনগাঁ। রাশি লগ্ন জানেন আপনার? কিছু জানা নেই। আচ্ছা, সঙ্গে থাকবেন, কি প্রশ্ন আছে আপনার? ক্যারিয়ার সংক্রান্ত প্রশ্ন। অনুষ্ঠান দেখেন নিয়মিত? যখন সময় পাই তখন দেখি, প্রতিদিন দেখা হয় না। আচ্ছা, একদমই তাই। আপনার লগ্ন হচ্ছে মকর এবং রাশি হচ্ছে কন্যা, জানেন? না না। তো বলুন, কি কোশ্চেন আছে আপনার, কি জানতে চান? ক্যারিয়ার নিয়ে প্রশ্ন ছিল একটু। দেখুন, কেরিয়ারে আপনার প্রথমত যেটা আছে কিন্তু বাধা আছে, বাট আপনার প্রাইভেট জব ভালো হবে, দ্যাট টু আপনাকে চাকরি করতে হবে কোনো এমএনসিতে। হ্যাঁ, এমএনসিতে কোনো চাকরি হবে আপনার, ঠিক আছে। আর 2019-এ আপনার কন্যা, যখন আপনাকে একটা কথা বলে রাখছি, কোনো পার্সোনাল লোন বা কোনো ক্রেডিট কার্ড লোনের দিকে যাবেন না। হ্যাঁ, 2019-এ আপনি কি গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি গভর্নমেন্ট জব এপ্রিলের পর ট্রাই করুন। এপ্রিলের পর? হ্যাঁ। কি ধরনের দিকে ট্রাই করব? বুঝতে পারলাম না। মানে কোন গভর্নমেন্ট জব কোন সেক্টরে চেষ্টা করব,
কোন সেক্টরে, বেসিক্যালি চেষ্টা করুন আপনি কোনো গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড, লাইক যেমন ধরুন কিছু আছে যেমন তেলের কোম্পানিগুলো গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড, ওখানে ট্রাই করুন। সেকেন্ড হচ্ছে রেলে ট্রাই করুন, হ্যাঁ, এবং ব্যাংকিংও ট্রাই করতে পারেন। রেলটা আমি এই বছর আমি দিয়েছি, রেজাল্ট এখন আউট হয়নি, ছয় মাস দিলাম। দেখুন এপ্রিলে যদি রেজাল্ট হয় পজিটিভ রেজাল্ট আসবে, তবে আপনাকে একটা কথা বলে রাখছি, আপনার কিন্তু প্রতিকারের দরকার আছে। প্রতিকার? হ্যাঁ, রেমেডির দরকার আছে আপনার। রেমেডি ছাড়া মানে হওয়া সম্ভব আছে? তাই তো সেটা বলছি, হওয়ার সম্ভাবনা আছে, সেই রেজাল্টটা পাবেন না, যেটা আপনি যতটা আপনার পাওয়ার যোগ্যতা আছে সেই রেজাল্টটা আপনি পাবেন না, যোগ্যতা অনুসারে রেজাল্ট আপনি পাবেন না। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, এবং যে কটি কথা এখান থেকে বলে দেওয়া হলো সেগুলোকে একদম মাথায় গেঁথে নিন, এবং আমি বলবো যে সঠিক রেজাল্ট সঠিক রেমেডির জন্য কিন্তু সঠিক একজন অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করতে হবে, এবং আপনার যেখানে যে সেক্টরে কাজ হওয়ার কথা সেটাও কিন্তু বলে দেওয়া গেল, এবং তার মানে এটা কিন্তু মাথায় রাখবেন যে এত অল্প সময়ের মধ্যে যখন মাধ্যমটা চিনিয়ে দেওয়া হলো, আপনি যখন চেম্বারে পৌঁছচ্ছেন সেখানে কিন্তু সমাধানের রাস্তাটা একদম আপনার সামনে জলের মতো পরিষ্কার থাকবে, তাই বলবো সরাসরি একটু যোগাযোগ করে নেওয়া। আমরা একটু সার্বিক বার্ষিক ফলটা দেখে নেব যে 2019 কেমন যাবে, তারপর আমরা আবারও বন্ধুর ফোন নেব। হ্যাঁ, যেমন মেষ রাশি, মেষ রাশি 2019 এর ক্ষেত্রে বাবার উপর অনেক কিছু ডিপেন্ড করছে, যেমন বাবার যার মেষ রাশি তার বাবার কিন্তু অনেক ডেভেলপমেন্ট হবে, ইকোনমিক্যালিও ডেভেলপমেন্ট হবে, লাইফের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট হবে, ঠিক আছে। বাট একটা জিনিস আছে, বিজনেস যদি কেউ করেন তার কিন্তু বিজনেসে বাধা হবে। আচ্ছা, মানে যার মেষ রাশি তার বাবা বিজনেসে কিছু ডিস্টারবেন্স আসবে, ঠিক আছে। ফার্স্ট, সেকেন্ড, যে হায়ার এডুকেশন নিয়ে পড়াশোনা করছেন, হায়ার এডুকেশনে যারা আছেন তাদের কিন্তু সেক্ষেত্রে বাধা আসবে। ল স্টুডেন্ট নিয়ে যারা, ল স্টুডেন্ট যারা ল নিয়ে পড়ছেন তাদের বেটার হবে, ঠিক আছে। তবে কোনো অনেক দিনের কোনো প্রাপ্য যেটা আটকে আছে এখনো পাওয়া হয়নি, সেটা কিন্তু এই 2019 সাল তার জন্য বেটার, সে কিন্তু পেয়ে যাবে। এটা হলো মেষ রাশি। এবার হচ্ছে বৃষরাশি। বৃষরাশির ক্ষেত্রে যেটা আছে, এই ইয়ারটা 2019টা বিয়ের জন্য খুব ভালো। যারা যারা বিয়ে করতে চাইছেন চট করে প্ল্যান করে নিন, বিয়ে করে নিন, 2019-এর জন্য খুব ভালো হবে। নতুন পুরনো বেশ কিছু কানেকশনস আসবে। যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে ডেভেলপমেন্ট হবে, হবেই হবে। মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে যেটা আছে, যে কোনো রকমের যে লোনসগুলো আছে সেই লোনসগুলো কিন্তু রিপে হয়ে যাবে, মানে ঋণ পরিশোধ হবে। কারোর যদি কোনো শত্রু থেকে থাকে, গুপ্ত শত্রু, হোয়াট এভার, তারা কিন্তু দমন হবে, অটোমেটিক্যালি হবে 2019-এ। সেভিংস তো বাড়বেই, প্লাস আপনারা প্রচুর ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে থাকুন, ঘুরবেন। এবং মিথুন রাশির ক্ষেত্রে যাদের সন্তান নিয়ে কোনো চিন্তাভাবনা আছে তারা এই ইয়ারটাতেই প্ল্যান করে নিন, তাদের কিন্তু সন্তান হওয়ার যোগও আছে। এবার হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে স্টুডেন্টদের খুব ভালো টাইম, যে স্টুডেন্টদের কর্কট রাশি তাদের জন্য 2019 খুব ভালো। যারা ম্যারিড তাদের কিন্তু এই ইয়ারে সন্তান হওয়ার পুরো সম্ভাবনা আছে। যারা স্টক মার্কেটের সাথে যুক্ত আছে 2018 সাল তাদের খুব টার্ময়েলে গেছে, মানে আপস ডাউনসের মধ্যে দিয়ে গেছে, স্টক মার্কেটে যারা কাজ করছে বা রিলেটেড যারা ব্রোকিং করছে স্টক মার্কেটের সাথে যারা যুক্ত আছে, তাদের কিন্তু 2019 খুব ভালো রেজাল্ট দেবে তাদেরকে। আপনারা যদি স্টক মার্কেটে ইনভেস্ট করে থাকেন 2019 ভালো রেজাল্ট করবে, আপনি যদি ব্রোকিং করেন তাহলেও আপনি ভালো রেজাল্ট পাবেন, আর যারা নর্মাল জবস করেন সেক্ষেত্রেও কিন্তু উন্নতি পাবেন। যাদের সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে 2019 নতুন বাড়ি করার সুযোগ দেবে, নতুন গাড়ি হবে, কোনো প্রজেক্ট মানে কোনো যদি বিজনেস কোনো ইন্ডাস্ট্রি করতে চান সেক্ষেত্রে প্রজেক্ট রিলেটেড ঋণও হবে, প্রজেক্ট রিলেটেড কিন্তু। আর ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও এই ইয়ারটা খুব ভালো। ধরুন আপনার সিংহ রাশি, আপনার মিসেসের ক্ষেত্রে অনেক ডেভেলপমেন্ট হবে, কোনো চাকরির অফার আসতে পারে, চাকরি পেতে পারে বা চাকরি করছে প্রমোশন হতে পারে। প্লাস আপনার মায়ের বাপের বাড়ি সূত্রে কোনো পজিটিভ রেজাল্ট আসবে, কিছু লাভবান হবেন। এবার হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে যেটা আছে, আপনাদের অনেক বেড়াতে যাওয়ার সুযোগ হবে, আপনাদের বাড়ি দেখবেন কি হচ্ছে
আমি নতুন বাড়ি করার কথা বলছি না, বাড়ি অলরেডি আছে, সেটাকে নতুন করে ডিজাইন করলেন, নতুন করে সাজালেন, গুছালেন, এই সুযোগটা কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে হবে। যে কমিউনিকেশন যাদের সাথে যুক্ত আছেন, কোনো না কোনোভাবে নেটওয়ার্কের সাথে যুক্ত আছেন, কিছু আছেন, তাদের কিন্তু এই নেটওয়ার্ক থেকে লাভ হবে। যারা কোনো সেলস জব করছেন, রিয়েল এস্টেটের সাথে যুক্ত আছেন বা কোনো মার্কেটিংয়ে আছেন, তাদের এই ইয়ারটা খুব ভালো, তাদের জন্য খুব পজিটিভ। তবে আপনারা ক্রেডিট কার্ড বা পার্সোনাল লোন চেষ্টা করবেন যাতে না নিতে হয়। ক্রেডিট কার্ডের লোন আর পার্সোনাল লোনস একদম যাবেন না কন্যা রাশি। এবার হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে একটা হচ্ছে যেটা বাবার সাথে সমস্যা সৃষ্টি হবে, মানে মত বিরোধ হবে। আপনার মত যেটা থাকবে আপনার বাবার সাথে মতের মিল নাও হতে পারে, তবে চেষ্টা করবেন গুরুজন ব্যক্তি, সিনিয়র পার্সন, তার কথাটা শুনে চলতে। তবে এই সময় যারা চাকরি করবে বা ব্যবসা করবে, তাদের কিন্তু খুব ডেভেলপমেন্ট আছে 2019। এদের জন্য কিন্তু টার্ন অ্যারাউন্ড টাইম 2019। তুলা রাশির যারা চাকরি করছেন, যারা ব্যবসা করছেন, দুজনের জন্যই খুব ভালো। বেড়ানো এদের জন্য খুব একটা হবে না, যা যা রিকোয়ারমেন্ট হবে আপনার আশপাশেই সব কিছু মিলে যাবে, ঠিক আছে। নতুন ফ্ল্যাট এবং বাড়ি হওয়ার সম্ভাবনা আছে। আর যাদের তুলা রাশি আছে তার সন্তানদের উন্নতির যোগ আছে। এবার আসি বৃশ্চিক। বৃশ্চিক রাশি যাদের আছেন, তাদের পলিটিক্যাল কেরিয়ার অনেক ডেভেলপমেন্ট হবে, নিজের বাড়ি হওয়ার সম্ভাবনা আছে, নতুন দেখবেন লাইফে কোনো গুরু আসবেন, এমন কোনো পার্সন তার লাইফে আসবে আপনাদের যাদের বৃশ্চিক রাশি, যাদের কোনো কথায় বা গাইডেন্সে আপনাদের অনেক ডেভেলপমেন্ট হবে, এরকম কেউ একজন আসবে, তার জন্য ওয়েট করে থাকুন এবং খুঁজুন, পাবেন। আর বাড়ির প্রতি আপনার ব্যবহার ভালো রাখবেন, বাড়ির প্রতি ব্যবহার যদি ডিস্টার্ব করেন তাহলে আপনাকেও ডিস্টার্বেন্সের মধ্যে এমনি পড়তে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। ধনু রাশির ক্ষেত্রে যারা আছেন, জাতক বা জাতিকা, আপনাদের অনেক তীর্থক্ষেত্রে ভ্রমণ হবে, এমন কোনো জায়গায় যাবেন যে জায়গাগুলোতে তীর্থক্ষেত্র হবে, নতুন চাকরির যোগাযোগ আসবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন ধনুরাশির, সেক্ষেত্রে আপনাদের এই বছরটা একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যে কথা কম বলে কাজ বেশি করতে হবে, যে যাই বলুক কম কথা বলে কাজ বেশি করতে হবে। সোশ্যাল মিডিয়া থেকে খুব সাবধান, সোশ্যাল মিডিয়াতে নিজের এমন কোনো মন্তব্য করবেন না, কোনো মন্তব্য নিয়ে কিন্তু আপনি খুব সমস্যায় পড়ে যেতে পারেন। এবার হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে এমএনসি বা বিদেশে চাকরির যোগাযোগ হতে পারে, এমএনসিতেও হতে পারে বা বিদেশে কোনো চাকরির ক্ষেত্রেও হতে পারে। মকর রাশির বাবার উন্নতি হবে, ডেভেলপমেন্ট হবে, পলিটিক্সের সাথে যদি যুক্ত থাকেন তাহলে সেক্ষেত্রেও ডেভেলপমেন্ট হবে। তবে লাইফ পার্টনারের সাথে অর্থনৈতিক বিষয় নিয়ে একটু সমস্যা হবে, হয়তো আপনার যে লাইফ পার্টনার, যা আপনার মিসেস বা বর চাইছেন কিছু একটা খরচা করতে, আপনি চাইছেন এটা খরচা না করতে, একটু ভেবে চিন্তে এই কাজটা করবেন, মাথায় রেখে চলবেন। কুম্ভ রাশি, আপনাদের জন্য শারীরিকভাবে সচেতনতা দরকার, যদি কোনো রকম ডিস্টার্ব বোধ করেন ইমিডিয়েট ডাক্তারের কাছে যান, ব্যায়াম করুন, যোগব্যায়াম করুন, মর্নিং ওয়াক করুন, ঠিক আছে, শারীরিক ক্ষেত্রে একটু মাথায় রাখবেন। তবে কাজের ক্ষেত্রে খুব উন্নতি হবে, ভাই বোনেদের বা দাদা দিদিদের কাছ থেকে লাভবান হবে, আপনাদের লাইফে কোনো একজন গুরু আসবে যাদের অ্যাডভাইসে আপনাদের খুব ডেভেলপমেন্ট হবে। এবার হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে হায়ার এডুকেশনে সাফল্য আসবে, অনেক ভ্রমণ হবে, নতুন চাকরি বা চাকরি করছেন সেই অবস্থায় ফরেনে ট্রান্সফার হওয়ার সুযোগ আসবে, আর ঈশ্বরের প্রতি অনেক ভক্তি বিশ্বাস বাড়বে, অ্যাস্ট্রোলজির উপরে অনেক ভক্তি বিশ্বাস বাড়বে। এটাই হচ্ছে 2019-এর 12টা রাশির প্রেডিকশন। বাহ।